হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সুবীর দাস স্যারের কম্পিটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জের ওয়ে চ্যাপ্টার টোয়েন্টি সিক্সের যে প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতির অঙ্ক আছে সেই লাভ ক্ষতির অঙ্কের আজকের পার্ট ফাইভ ক্লাস এই পার্ট ফাইভ ক্লাসে আমি চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত অঙ্কগুলির সমাধান করাবো তো তোমরা যদি এর আগের ক্লাস অর্থাৎ এর আগে আরও চারটি ক্লাস আছে সেগুলি না যদি দেখে থাকো তাহলে এখানে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকলো ওখানে ক্লিক করে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো এছাড়া ভিডিও ডিসক্রিপশান বক্সের সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারো তো চলো আজকের প্রথম প্রশ্ন কী আছে দেখে নেওয়া যাক তোমরা প্রত্যেকে দেখো দেখো এক ব্যক্তি একশো টাকায় কিছু দ্রব্য কিনে সেটার কত অংশ না চারের সাত অংশ সেই জন্য একশো টাকার চারের সাত অংশ একুশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো বিক্রয় করলো একুশ পার্সেন্ট ক্ষতিতে সেই জন্য মাইনাস লিখলাম তাহলে কত টাকা হবে এটা দেখে নেওয়া যাক একুশ পার্সেন্ট ক্ষতি মানে দেখো একশো উনি তক চার বাই সাত উনি ত্বক একুশ এই পার্সেন্টেজ তোলার জন্য নিচে একশো দিলুন এই একশো এই একশো কাটা সাত তিনে একুশ চার তিনে বারো সারো টাকা ক্ষতি হলো এরপরে দেখো তাহলে একশো টাকার আর কত অংশ পড়ে আছে এখানে চারের সাত মানে এখানে তিনের সাত অংশ পড়ে আছে কারণ টোটাল যদি এক অংশ হয় এর যদি চারের সাত অংশ মানে ব্যবহার হয়ে যায় তাহলে পড়ে থাকে সাত এক সাত মাইনাস চার বাই সাত সমান তিন বাই সাত সেই জন্য আমি তিনের শতাংশ এই জায়গাটাতে করলাম এইটা প্রশ্নতে বলেছে যে বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের ওপর ছ পারসেন্ট ক্ষতি হবে দেখো এখানে তো আমার ক্ষতি হয়েছে বারো টাকা দেখো এখানটায় যদি আমি প্লাস ছয় দিই তাহলে মাইনাস ছয় পড়ে থাকবে মানে তাহলে এখানে কত পার্সেন্ট পার্সেন্টের করে কত করতে হবে সেটাই প্রশ্ন ধরছি আমি এটা এক্স পার্সেন্ট ধরলাম উনি তক দিয়ে এক্স পার্সেন্ট ধরলাম তাহলে কি করবো অঙ্কটা দেখো প্রত্যেকে এই একশোর জায়গায় আমার একশোর লিখলাম উনি তক দিয়ে তিনের সাতের জায়গায় তিনের সাত লিখলুম গুণিতক দিলাম এই এক্স দিলুম পার্সেন্টেজ তোলার জন্য নিচে একশো দিলুম সমান ছয় করে দিলাম কারণ আমাকে ছ পার্সেন্ট প্রফিট করতে হবে তবেই তার শেষে ছ টাকা ক্ষতি হয়ে থাকবে বা ছ পার্সেন্ট ক্ষতি হয়ে থাকবে তাহলে দেখো এই একশো এই একশো কাটা তিন গুণিতক এক সমান ছয় গুণিতক এইটা সমান এই দিকে আসলে গুণ আকার আসবে সেই জন্য সাত করলাম তিন দু গুণে ছয় তাহলে এক সমান চোদ্দো চোদ্দো পার্সেন্ট তাহলে এখানটায় চোদ্দো পার্সেন্ট বসাতে হবে মানে হচ্ছে একশো টাকা তিনের সাত অংশের চোদ্দো পার্সেন্ট মানেই হচ্ছে ছ টাকা সেই জন্য তাহলে এখানে যদি ছ টাকা দিই তাহলে বারো টাকা দেখো ক্ষতি হয়েছিল এরাখান থেকে আর যদি চোদ্দো পার্সেন্ট করে বেশি লাভে বিক্রি করে তাহলে ছ টাকা লাভ হবে তাহলে আর ক্ষতি কত থাকবে ছ টাকা থাকবে সেই জন্য অপশান নাম্বার সিটা হচ্ছে সঠিক উত্তর প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ বিয়াল্লিশ নাম্বার প্রশ্নের সমাধানে আসা যাক দেখো প্রত্যেকে দেখো অঙ্কটা খুবই সহজ দেখো দুশো টাকায় একটি বই কিনে ওই একটি পেন কিনে বইটি পনেরো পার্সেন্ট লাভে আর পেনটি পন পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে মোটের ওপর তার লাভ হয় চোদ্দো পার্সেন্ট তাহলে বইটির ক্রয় মূল্য কত এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো দেখো বই বইটি পনেরো পারসেন্ট লাভে মানে এখানটা পনেরো পার্সেন্ট লিখলাম লাভে যেহেতু বলেছে প্লাস দিলাম আর পেনটি দেখো পেনটি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বলেছে পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে ওই জন্য মাইনাস ফাইভ পার্সেন্ট দিলাম এর আগে ওই জন্য মাইনাস দিলাম এবার দেখো মোটের ওপর চোদ্দো পার্সেন্ট লাভ হয়েছে সেই জন্য আমি এখানটায় চোদ্দো লিখলাম চোদ্দো পার্সেন্ট লিখলাম দেখো অ্যালিগেশন পদ্ধতি দেখো পনেরো থেকে চোদ্দো বাদ দিলে কত এক করে থাকে আর এখানে দেখো মাইনাস পাঁচ আর প্লাস চোদ্দো মানে কি উনিশ বোঝায় দেখো মাইনাস পাঁচ মানে তাকে পাঁচ ঘর টোপকে এসে শূন্য তো আসতে হবে তারপরে আবার এই দিকে চোদ্দো ঘর যাবে মানে টোটাল এটা কত উনিশ তো সেই জন্য এখানটায় উনিশ লিখলাম এখানে মাইনাস পাঁচের সঙ্গে প্লাস চোদ্দো যোগ করলে উনিশ হয় উনিশ ঘর হয় ঠিক আছে এরপরে দেখো তাহলে এই দুটো টোটাল কত এই দুটো টোটাল হচ্ছে কুড়ি দেখো উনিশ আর একে উনিশ আর একে যদি যোগ করো কুড়ি হয় কিন্তু প্রশ্নতে বলেছে যে দুশো টাকা দুশো টাকায় একটি বই ও পেন কিনে তাহলে দেখো এখানে যদি যোগ করা হয় দেখো বই আর পেন যদি যোগ করা হয় তাহলে কুড়ি হয় কিন্তু তো বলছে কুড়ি নেয় সেটা দুশো টাকা তাহলে এর সঙ্গে কুড়ির সঙ্গে কত গুণ করতে দুশো হয়েছে কুড়ির সঙ্গে দশ গুণ করতে দুশো হয়েছে তাহলে কুড়ি দশে দুশো আমাকে প্রশ্নতে বলেছে যে বইটির কয় মূল্য তাহলে বইটির কয় মূল্য তো উনিশ টাকা এর সঙ্গেও আমি দেখো এই যে দশ গুণ করেছি দশ গুণ করব। দশ গুণ করলে হয়ে যাবে একশো নব্বই দেখো দ উনিশের সঙ্গে দশ গুণ করলে একশো নব্বই তো এই একশো নব্বই হচ্ছে উত্তর বইয়ের দাম কয় মূল্য হচ্ছে একশো নব্বই টাকা অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার এরপরে নেক্সট প্রশ্নে আসা যাক অর্থাৎ তেতাল্লিশ নাম্বার প্রশ্ন প্রত্যেকে দেখো এক ব্যবসায়ী চারশো কেজি চিনি কিনে কিছু চিনি বারো পার্সেন্ট লাভে এবং বাকি চিনি পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে মোটের ওপর সাত পণ্য তিনের চার শতাংশ লাভ হয় কত কেজি চিনি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে তাই তো দেখো ভালো করে বারো পার্সেন্ট লাভে বলেছে সেই জন্য এখানটায় বারো পার্সেন্ট এর আগে প্লাস দিল যেহেতু লাভে বলেছে এরপরে দেখো কিছু যিনি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বলেছে সেই জন্য এখানটায় মাইনাস পাঁচ দিল তো পার্সেন্টেজ চিহ্ন দিল এবারে দেখো প্রথমত হচ্ছে মোটের ওপর সাত পূর্ণ তিনের চার পার্সেন্ট দেখো সাত পূর্ণ তিনের চার পার্সেন্ট দেখো আমি উভয় পক্ষ থেকে পার্সেন্টগুলো তুলে দিলাম কারণ সবেতেই যেহেতু পার্সেন্ট আছে এটা প্রথম কাজ এরপরে দেখো চার সাত আঠাশ দেখো চা এই যে চার সাথে এটা আটাশ কারণটা গুণ করতে হয় এর তারপরে এর সঙ্গে এটা যোগ করতে হবে আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তাহলে হয়ে যাবে একত্রিশ বাই চার আচ্ছা এই যে চারটার নিচে আছে এটা তুলবে এটা তোলার জন্য দেখো এখানে একটা চার লিখবো এখানেও একটা চার লিখবো আর এখানেও একটা চারি দেবো ঠিক আছে তাহলে ওভাই পক্ষ আমি চার দিয়ে দিলাম দেখো এই চার এই চার কেটে গেল দেখো বারো চারে চার বারো আটচল্লিশ তাই তো চার পাঁচে কুড়ি মাইনাস কুড়ি আর এটা একত্রিশ থাকবে তাহলে এটা মুছে দিয়ে দেখো এটা থার্টি ওয়ান করলাম এটা ফর্টি এইট করলাম এটা মাইনাস টোয়েন্টি করলাম মাইনাস টোয়েন্টি এটুকু পাঠ প্রত্যেকের কাছে ক্লিয়ার এরপরে দেখো এখান থেকে এটা যখন করবো এটা কত হয়ে যাবে একান্ন হয়ে যাবে কারণ এটা মাইনাস কুড়ি তার সঙ্গে প্লাস একত্রিশ যদি যোগ করি একান্ন হয়ে যায় তাই তো মাইনাস কুড়ি এটা যদি শূন্য হয় এখান থেকে তো কুড়ি ঘর এখানে আসতে হবে তারপরে তো একত্রিশ পর্যন্ত যাবে তাহলে এটার ডিফারেন্স কত একান্ন সেই জন্য এই জায়গাটাতে একান্ন লিখলাম এরপরে দেখো এই যে আটচল্লিশ আটচল্লিশ থেকে একত্রিশ যদি বাদ বাধ্য হয় সতেরো তাই তো দেখো সতেরো একে সতেরো সতেরো তিনে একান্ন একান্নহলে থ্রিশ টু ওয়ান হয়ে যায় তাহলে এই দুটো যদি যোগ করি এই মানে তিনের সঙ্গে যদি এক যোগ করা হয় তাহলে এটা কত হয়ে যাবে চার তাহলে দেখো এখানে এই দুটো যদি যোগ করা হয় হয়ে যাবে তো চার কিন্তু প্রশ্নতে বলেছে চার নয় কত চারশো কেজি চিনি চারশো কেজি চিনি তাহলে দেখো এখানে চারশো লিখলাম তাহলে চারের সঙ্গে যদি একশো গুণ করি চার একশোই চারশো হয়ে যায় তাই তো আমাকে প্রশ্নতে বলেছে যে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে এটা তো আমার পাঁচ পার্সেন্ট ক্ষতি ছিল আর এটা এটা ছিল টুয়েলভ পার্সেন্ট লাভ তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে এখানে হিসাব মতন এককে বোঝাচ্ছে সতেরো হয়েছিল কাটাকুটি করে তো এক হয়েছে তাহলে এককে হয়ে এককে বোঝাচ্ছে দেখো চারের সঙ্গে যেহেতু এখানে একশো গুণ করে চারশো হয়েছে তাহলে একের সঙ্গেও আমি একশো গুণ করবো একের সঙ্গে একশো গুণ করলে হয়ে যাবে একশো তাহলে একশো কেজিই হয় উত্তর হবে একশো কেজি উত্তর হবে তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করেছিল একশো কেজি অপশান নাম্বার বি হলো সঠিক উত্তর প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আছে ঠিক আছে এরপরে নেক্সট প্রশ্নে আসা যাক পারসেন্ট ক্ষতি দেখো ভালো করে দেখো জিনিসটা এক ব্যক্তি টাকায় পাঁচটি মানে এক টাকায় পাঁচটি সেটা এক টাকাতে এবং টাকায় ছটি মানে ছটি সেটি এক টাকাতে হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনে সমান সংখ্যক পেয়ারা কিনে মানে সমান সংখ্যক পেয়ারা কেনে মানে কয় মূল্য কেনাটাই হচ্ছে কয় মূল্য এখানে পাঁচ আছে এখানে ছয় আছে কিন্তু প্রশ্ন বলছে দেখো সমান সংখ্যক সমান সংখ্যক তাহলে এটাকে আমাকে আগে সমান করতে হবে তাই তো দেখো এখানে ছয় আছে তাহলে এখানে আমি ছয় গুণ করবো আর এখানেও ছয় গুণ করে দেবো আর এখানে দেখো পাঁচ ছিল তাহলে এখানেও আমি পাঁচ গুণ করব। আর এখানেও পাঁচ গুণ করব। এগুলো করলে দেখো সমান হয়ে যাবে এরপরে দেখো টাকায় পাঁচটি টাকায় পাঁচটি হিসাবে সবকটি বিক্রয় করলে শতকলা কত লাভ বা ক্ষতি হবে এগুলো সব কয় মূল্য হলো দুবার এবার বিক্রয় করবে সেটা বিক্রয় করব দেখো টাকায় পাঁচটি টাকায় তাহলে পাঁচটি সেটা এক টাকায় এটুকুবার প্রত্যেকের কাছে ক্লিয়ার তাহলে দেখো এই যে পাঁচ ছয় আর পাঁচ এই পাঁচ এদের লসায় করব এদের লসায় করলে দেখবে সেটা হয়ে যাবে তিরিশ তাহলে দেখো পাঁচ পাঁচ ছয় তিরিশ তো তাহলে এর সঙ্গে দেখো ছয় গুণ করলে তিরিশ হয়ে যাবে কারণ পাঁচ ছয় তিরিশ তাছাড়া দেখো যখন পাঁচ ছিল তার সঙ্গে দেখো ছয় গুণ করছিলো মানে মেলানোর জন্য তাহলে সেই জন্য এখানে এই হিসাবেও ছয় গুণ করা যায় এরপরে যেটা করতে হবে দেখো এখানে ছয় গুণ করলাম মানে আমরা এখানেও ছয় গুণ করবো ঠিক আছে দেখো এটা টোটাল করছি এরপর এরপর এই জিনিসগুলো টোটাল করছে দেখো পাঁচ ছয় কত তিরিশ পা দেখো ছয় একে কত ছয় দেখো পাঁচ ছয় কত তিরিশ দেখো পাঁচ একে পাঁচ তো তোমরা লক্ষ্য করা একটা জিনিস এটা কত হচ্ছে যোগ করলে এগারো হচ্ছে তাই তো আর এটা এটা যোগ করে দেখো ষাট হচ্ছে কিন্তু দেখো এই দুটো যদি গুণ করো পাঁচ ছয় তিরিশ হবে তাহলে এর সঙ্গে দেখো তাছাড়া এটা এই একটা মিনিট তিরিশ এই একটা ইউনিট তিরিশ এটা তো শুধু একটা ইউনিট তিরিশ হচ্ছে সেই জন্য এখানে দুই গুণ করে দেখালো দুই গুণ করলেই দেখো ষাট হয়ে যাবে পাঁচ ছয় তিরিশ তিরিশ দুগুণের ষাট তাই তো তাহলে এই ষাটের সঙ্গে মিল খাবে তাহলে এখানে যেহেতু দেখো দুই গুণ করেছি তাহলে এখানেও আমাকে দুই গুণ করতে হবে তাহলে দেখো এটা আমার যদি গুণ করি এটা ষাট হয়ে গেল আর এইটা দেখো এটা বারো হয়ে গেল তাই তো এর মানে হলো এগারো টাকাতে কিনেছিল আর সেটা বিক্রি করেছে বারো টাকায় তাহলে এগারো টাকাতে লাভ হয়েছে এক টাকা কারণ এগারো টাকার জিনিসটা তো বারো টাকায় বিক্রি করেছে আর একশোতে কত তাহলে একশোতে যেটা হবে একশো বাই এগারো এটা ভাগ করে নিলাম এগারো নয় নিরানব্বই এক এই এগারোটা এখানটায় চলে তাহলে নয় পণ্য একের এগারো পার্সেন্ট লাভ অপশন নাম্বার এটা হচ্ছে সঠিক উত্তর এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্নটি কী আছে দেখে নেওয়া যাক ভালো করে দেখো এক ব্যক্তি দু টাকায় তেরোটি তেরোটি দ্রব্য দু টাকায় এবং পাঁচ টাকায় কুড়িটি কুড়িটি দ্রব্য পাঁচ টাকায় প্রশ্নটাকে দেখে নি ঠিক লিখেছে নাকি হ্যাঁ এটা পাঁচ টাকায় না এটা চার টাকায় হবে চার টাকায় হবে এটা চার টাকায় কুড়িটি তাহলে কুড়িটি দ্রব্য চার টাকায় হিসাবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় ছটি হিসাবে বিক্রয় করলে মানে টাকায় ছটি বিক্রি করছে এক টাকায় বিক্রয় করলে সর্বসার করলে তার লাভ বা ক্ষতি কত হবে এটাই প্রশ্ন ভালো করে দেখো জিনিসটা এই যে তেরো কুড়ি আর ছয় এদের আগে লসক বের করলাম তেরো কুড়ি আর ছয় দুই তেরো দুই দশে কুড়ি দুই তিনে ছয় তাহলে দুই গুণিতক তেরো গুণিতক দশ গুণিতক তিন হচ্ছে টোটাল দেখা যাক দশ তিনে তিরিশ ছয় আটাত্তর মানে সাতশো আশি তাই তো দেখো এখানে দেখো তেরো আছে এখানে এই তেরো এই তেরোটাকে যদি চেপে ধরি তাহলে পড়ে আছে এইটা এইটা আর এইটা মানে দুই দশে কুড়ি কুড়ি দিনে ষাট তাহলে এর সঙ্গে আমি ষাট গুণ করবো আর এর সঙ্গেও তাহলে ষাট গুন করবো গুণ করলে দেখো হয়ে যাবে তোমার ছয় দু বারো মানে একশো কুড়ি আর এটা তেরো ছয় আটাত্তর মানে সাতশো আশি প্রত্যেকের কাছে ক্লিয়ার এরপরে দেখো এই যে কুড়ি আছে দেখো এখানটায় এই দশ দুগুণে কুড়ি তাহলে পড়ে থাকে তেরো তিনে উনচল্লিশ তাহলে এর সঙ্গে উনচল্লিশ গুণ করবো এর সঙ্গে উনচল্লিশ গুণ করবো গুণ করে দেখে নেব চার নয় চার নয় ছত্রিশে ছয় হায় থাকে তিন চার তিনে বারো তেরো চোদ্দো পনেরো মানে একশো ছাপ্পান্ন হয় এখানটায় দেখো গুণ করলে দেখো সাতশো আশিই হবে এরপরে দেখো এই সংখ্যাটা থেকে যদি ছয় ছয় নিয়ে নিই মানে ছয় মানে দেখো এই দুই আর এই তিন তাহলে পড়ে থাকে দেখো তেরো দশ একশো তিরিশ এখানটায় তাহলে একশো তিরিশ গুম করল এর সঙ্গে একশো তিরিশ গুম করবো হয়ে যাবে একশো আর এটা দেখো তেরো ছয় আটাত্তর মানে সাতশো আশি এটুকু প্রত্যেকের কাছে ক্লিয়ার দেখো এরপর আমি মুছে দিচ্ছি জিনিসটা দেখো এখানেও সাতশো আশি এখানেও সাতশো আশি মানে দুবার সাতশো আশি আর এখানে একবার সাতশো আশি তাহলে এটাকেও দুবার করতে গেলে আমি এখানে দুই গুণ করে দিলাম এখানে যদি দুই গুণ করি তাহলে এখানেও দুই গুণ করব তাহলে এটা হয়ে যাবে তেরোকে তেরো তেরো দু ছাব্বিশ মানে দুশো ষাট আর এই দুটো যোগ করব। মানে কয় মূল্য এই দুটো তো কয় মূল্য আর এটা বিক কয় মূল্য তাহলে দেখো ছয় সাত দুই দুশো ছিয়াত্তর মানে দুশো ছিয়াত্তর টাকায় কিনেছিল বিক্রি করেছে একশো ষাট টাকায় তাহলে অবশ্যই তার ক্ষতি হয়েছে সেখানটা কিভাবে লিখব দেখো তাহলে মানে জিনিসটা ষাট টাকায় বিক্রি করেছে মানে দুশো ছিয়াত্তর টাকাতে তাহলে তার ক্ষতি হয়েছে ষোলো টাকা একশো টাকাতে কত করে নিলে উত্তর বেরিয়ে যাবে দেখো চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ চার নয় ছত্রিশ চার চারে ষোলো মানে দেখো চারশো বাই চারশো বাই ঊনসত্তর তো চারশো বাই ঊনসত্তর মানে এটা তোমরা ভাগ করে দেখবে অপশান নাম্বার বিটা আসবে কারণ আগে